Assalamualaikum. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি শান্তি বর্ষিত হোক। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি কোরআনের উপর হাত রেখে কিছু কথা বলবো। আমাকে এই কথা শোনার পরে যদি কেউ গালাগালি করেন, অপমান করেন, তাহলে আল্লাহর দরবারে আপনি দায়ী থাকবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করবো এটি যে আপনি একটি কোরআনের কপি হাতে রাখবেন, তারপর কোরআনের উপর হাত রাখবেন এবং আমার কথা শুনবেন, এবং যখন বলবেন মুফাসসির ইসলাম আপনি কোরআন বিরুদ্ধ কথা বলছেন, যদি আমি কোরআন বিরুদ্ধ কথা না বলি আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আর আমি যদি বলি কোরআন বিরুদ্ধে আমি জাহান্নামের আগুনে জ্বলবো। চলুন চ্যালেঞ্জটি নেওয়া যাক। আমি কোরআনের হাত রেখে কথা বলছি, যেমন কোরআন আল কোরআন আমার হাতে, আপনিও নেবেন কোরআন এবং নিয়ে আসেন চ্যালেঞ্জে আসি। আমি মনে করি বর্তমান দিনে তথাকথিত মুসলিমরা প্রায় সবাই কুফরিতে নিমজ্জিত, সবাই শিরকে নিমজ্জিত। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হচ্ছে যারা অমুসলিম বলে নিজেদেরকে বলে তারাই অনেক ক্ষেত্রে ইসলামের কাছাকাছি আছে। এবং এটাও সত্য যে বর্তমান দিনে যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে তারা শিরকে এমনভাবে করছে যে তারা যে শিরক করে তারা সে স্বীকার করে না, তারা যে শিরক করে তারা তো বোঝে না। চলুন এক এক করে পরীক্ষা করা যাক। আল্লাহ আকবর, এটা কোরআন স্পেসিফিক্যালি কোথাও নেই। আল্লাহ আকবর বিষয়টি প্রাগ ঐতিহাসিক এবং ইসলাম প্রাক আইডিয়া থেকে এসছে, কারণ তখন অনেক দেবতার উপাসনা করা হতো, তার ভিতরে আল্লাহকে বলা হতো সবচেয়ে উঁচু দেবতা, সবচেয়ে বড় দেবতা। এটা শিরকি চিন্তাভাবনা, সেটা নিয়ে একটি এপিসোড করেছি, ডিটেলস আলোচনা করেছি, সেখানে তা দেখে নেবেন। আল্লাহর সঙ্গে যখন কোনো কিছু মানুষের তুলনীয় হয়, যেমন ধরুন মানুষ পরম দয়ালু হতে পারে না, মানুষ দয়ালু হয়, সেই ক্ষেত্রে তুলনা করা যেতে পারে। কিন্তু অসংখ্য সৃষ্টি আল্লাহর, সব সৃষ্টিকে তুলনীয় নয়। যেমন আল্লাহ ছাড়া কেউ কোনো প্রাণ দিতে পারে না, সুতরাং আল্লাহ শ্রেষ্ঠ প্রাণদানকারী। এটা অন্যায়, এটা ভুল, এটা ইসলাম বিরুদ্ধ। তাই এই যে কম্পারেটিভ একটি টার্ম আল্লাহ আকবর, এটা একটি কম্পারেটিভ টার্ম এবং এটা অ্যাকসেপ্টেবল না, এটা শিরকি। কোরআনে কোথাও নেই এইভাবে আল্লাহর একটি নাম আকবর নেই। এরপর আসুন, একমাত্র আল্লাহ গ্রেট, আল্লাহ কবির, আর কেউ গ্রেট নয়, এটা মনে রাখবেন। অতএব আল্লাহর সঙ্গে কারো তুলনাই হয় না, তুলনাযোগ্য নয়। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দ্যাটস ইট। আল্লাহর সঙ্গে কারো তুলনাই করা যাবে না। এরপর আসুন দুই নম্বর, কোরআন শেষ কিতাব, শেষ নাজিলকৃত কিতাব, এরপর আর কোনো কিতাব আসবে না, এরপরে কোনো আর ওহী আসবে না, কোরআন একটি আয়াত নেই। নম্বর তিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামুন নবীন, এটার অর্থ শেষ, সিল মানে খতম, শেষ হয়ে গেছে। এটা প্রচলিত অর্থে শত শত বছর ধরে চালু আছে। কিন্তু খাতম শব্দের অর্থ আইডেন্টিফায়ার অফ পারফেকশন অথবা পারফেকশন, সিম্বল অফ পারফেকশন। কিন্তু কোনো অবস্থাতেই খাতম শব্দের অর্থ শেষ নয়। কোরআনে নাজিল করার সময় খাতম শব্দটি অন্য কোথাও শেষ অর্থে ব্যবহৃত হয়েছে একটি প্রমাণ দিতে পারবেন না। বর্তমানে এর পরবর্তীতে বর্তমান দিনে যে সকল ডিকশনারি পাওয়া যায় বা আগেকার দিনে যে সকল ডিকশনারি পাওয়া যেত, সেগুলো কোনোটাই কোরআনের সময়ের কাছাকাছি নয়, কারণ প্রথম ডিকশনারি লিখিত হয় বিশ্বের ইতিহাসে নবম শতাব্দীতে, অর্থাৎ কোরআন নাজিলের প্রায় 300 বছর পরে। এবং বরঞ্চ যদি আপনি খাতার সন্তে শব্দের ব্যবহার দেখতে চান, তাহলে আপনি দেখবেন 83 নম্বর সূরা 25 এবং 26 নম্বর আয়াতে, যেখানে সিল বোতল থেকে খাওয়ার কথা যদি বলা হয় তাহলে সেখান থেকে খাবেন কীভাবে, এবং সেখানে সুগন্ধিটাকে মার্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। 83 নম্বর সূরা 25 এবং 26 নম্বর আয়াতের ব্যাখ্যা দেখবেন, মানুষের আত্মাকালা সিল মেরে দেন না যে মানুষ কানে শুনবে না, চোখে দেখবে না, বরঞ্চ যারা কানে শুনবে চোখে দেখে না তাদের পরিচয় হচ্ছে তাদের আত্মাটা আর কথা শুনবে না, তাদের মোহর লেগে গেছে যদি বলেন, তাহলে আল্লাহ মোহর মেরেছে নাকি, বরং তাদের পরিচয়ক হচ্ছে সেই আত্মা, যে আত্মা আর কোনো কিছু শুনতে চায় না, তার পরিচয় হচ্ছে তারা কানেও শুনবে না, চোখেও দেখবে না, বুঝেও বুঝবে না, অনেকে আপনাদের মতো। তাই যখন এই লেকচার শুনবেন, হাতে কোরআন নিয়ে বলবেন, মুফাসসির ইসলাম আপনি ভুল বলছেন, বানোয়াট কথা বলছেন, এবং আপনি বরঞ্চ আমি মনে করি আপনি ভুল বলছেন, আপনি কুফরিতে নিমজ্জিত হয়ে আছেন, আপনি শিরকে নিমজ্জিত আছেন, এবং সে নিজেও সেটা বুঝছেন না। হাদিসের উদ্দেশ্য হবে কোরআনকে ব্যাখ্যা করা। কোরআনে যদি ব্যাখ্যা করা হয়ে থাকে তাহলে কোরআনে তার সামর্থ্য ভিত্তি থাকতে হবে। কোরআনে সামর্থ্য ভিত্তি না থাকলে, সেটা যদি শুধুমাত্র হাদিসে পান, তাহলে সেটা ইসলাম সম্মত হতে পারে না, কারণ কোরআন হচ্ছে কম্প্রিহেন্সিভ ইন্সপিরেশন, অনুপ্রেরণা। কোরআন কোনো সংবিধান নয় যে একটা রুল আপনি খুঁজবেন কোরআনে, কোরআন কোনো রুলের ধার ধারে না, নিয়মের ধার ধারে না। আপনি ইন্সপায়ার হবেন, ইন্সপিরেশন হবেন, এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করবেন, সমস্ত নবীরা এটাই রিমাইন্ডার করে গেছেন আপনাকে। 83 নম্বর সূরা 21 নম্বর আয়াত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিমাইন্ডার ছিলেন, সমস্ত নবীরাই রিমাইন্ডার ছিলেন। 37 নম্বর সূরা পড়ে যাবেন, একের পর এক নবীদের কথা বলেছেন, রসূলদের কথা বলেছেন, ওনারা রিমাইন্ডার দিয়ে গেছেন মানুষদেরকে। সেটা কি? বিভিন্ন অঞ্চলে ওনারা এসছেন এবং আসছেন, চলমান। 10 নম্বর সূরা 47 নম্বর আয়াত, চলমান, এটা শেষ হয়ে যায়নি। 2 নম্বর সূরা 38 নম্বর আয়াত, যখন আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন দুনিয়ায়, আল্লাহ বলেছেন যে তোমাকে ঝুঁকে ঝুঁকে তোমার জন্য গাইডেন্স যাবে। আল্লাহকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর গাইডেন্স দেবেন না, এই রহমত শেষ হয়ে যাবে। এই গাইডেন্স পাঠানো সবচেয়ে বড় রহমত, তাহলে রহমত বন্ধ হয়ে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রহমত হতেন, তাহলে আল্লাহ বলতেন না যে উনি এর আগে মিসগাইডেড ছিলেন, উনি ভুল পথে ছিলেন, নবী হওয়ার পরে উনি গাইডেড হয়েছেন। তাহলে আসল রহমত হচ্ছে আল্লাহর ওহি। হযরত ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত বলা হয়েছে মানুষের জন্য আল্লাহর তরফ থেকে রহমত, 19 নম্বর সূরা 21 নম্বর আয়াত। সমস্ত নবীরাই রহমত, সমস্ত নবীরাই ইউনিভার্সাল মেসেজ দিয়েছেন যে একত্ববাদ, ভালো কাজ করা ইত্যাদি। কিন্তু স্থানে স্থানে কাল পাত্র ভেদে এবং সংস্কৃতি অনুসারে সেটার ইমপ্লিকেশন ইমপ্লিমেন্টেশন ভিন্ন হয়েছে। 3 নম্বর সূরা 159 নম্বর আয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদকে সাথে নিয়ে উনি বিভিন্ন ডিসিশন দিয়ে সিদ্ধান্ত দিয়েছেন। এর অর্থ কি? ওনার কালচার, ওনার ট্রেডিশন ইত্যাদি বজায় রেখে, কিন্তু উনি শুধুমাত্র শিরক করতে না করে গেছেন, যা অন্য সকল নবী বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত অনুসরণীয়, কারণ 16 নম্বর সূরা 122-123 ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা এক ছিল না,
কালচার এক ছিল না, সংস্কৃতি এক ছিল না। ওনার উনি কি খেজুর খেতেন নাকি কি খেতেন আমরা জানি না, কিন্তু আল্লাহ যখন আমাদেরকে পথ দেখিয়েছেন, সিরাতুল মুস্তাকিম দেখিয়েছেন, সেখানে উনি বিভিন্ন অঞ্চলের নবীর কথা বলেছেন, কিন্তু আশেপাশের অঞ্চলে বলেছেন, কারণ হযরত মুসা আলাইহিস সালামের প্রাইমারি রেসপন্সিবিলিটি ছিল ওনার নিজের এলাকা। এর জন্য বলা হয়েছে তোমাকে আরবি কোরআন দেওয়া হয়েছে, যাতে তার জন্য সহজ হয় আর যারা শুনে তার জন্য সহজ হয়। আমার জন্য আরবি সহজ না ভাই, যদিও বর্তমানে বিভিন্ন সফটওয়্যার আছে, প্রতিটা শব্দের অনুবাদ আপনি চট করে দেখতে পারেন, বিভিন্নভাবে অনুবাদিত হয়েছে, বিভিন্ন শ্রেষ্ঠ স্কলারদের অনুবাদিত হয়েছে। তাই সে ওল্ড স্কুলের মতো আপনাকে আর এখন আরবিতে সুপার এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ কম্পিউটারে চাপ দিলে আপনি একটি শব্দ বিভিন্নভাবে ব্যবহার আপনি কোরআনে বেরিয়ে যাবে। অতএব এই আরবিটা আমাদের জন্য এক্সট্রা একটা বার্ডন, তাই এটা আমাদের জন্য সহজলভ্য হতে পারে না। এবং তাই সেন্ট্রাল মেসেজটা, কোরআনের সেন্ট্রাল মেসেজ হচ্ছে আমাদের জন্য ইউনিভার্সাল, ইঞ্জিলের সেন্ট্রাল মেসেজ ইউনিভার্সাল, কোরআন আল্লাহর ওহী। কিন্তু কোরআনের অনেক কিছু যদি আপনি মনে করে থাকেন আরবি, তাহলে ভুল করবেন, কারণ হাদিসের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন তথাকথিত খলিফারা এটাকে আরবাইজেশন করেছেন, আরবাইজেশন অর্থাৎ আরবীকরণ করেছেন, আরবাইজেশন। সুতরাং আরবাইজেশন থেকে আপনাদেরকে দূরে যেতে হবে, যত বেশি আরব হবেন তত মুসলমান হবেন, এই ভারত থেকে আপনি সরে আসতে হবে, এটা কোরআনিক নয়। কোরআনে আল্লাহ 49 নম্বর সূরায় বলছেন যে আল্লাহ বিভিন্ন ট্রাইবে গোত্র সৃষ্টি করেছেন যাতে মানুষ একে অপরকে চিনতে পারে, এবং এর অর্থ এই যে ভালো কাজ করবে সেই শ্রেষ্ঠ। কোরআনে আল্লাহ বলছেন যে 4 নম্বর সূরা 1 নম্বর আয়াত, একটি অস্তিত্ব থেকে, নফসিন এক ব্যক্তি না, নফসিন এক অস্তিত্ব থেকে সমস্ত মানুষের সৃষ্টি করা হয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে সমস্ত মানুষ এক, তার কেউ গোত্রের কারণে সুপিরিয়র হতে পারে না। অথচ সেই হাদিসে খলিফা হবে সেই কুরাইশরা, এভাবে বংশীয় প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেটা কোরআনিক নয়। এরপর আসুন মক্কা মুসলমানদের জন্য সেন্টার, কোরআনে কোথাও নেই, পুরো কোরআনে মক্কা শব্দটি মাত্র একবার এসেছে, কিন্তু যেখানে সেখানে মক্কা লাগিয়ে দেওয়া হয়েছে, এটা ইসলাম বিরুদ্ধ। মক্কা মক্কা নয়, এবং আপনারা কোনো অবস্থায় প্রমাণ করতে পারবেন না মসজিদুল হারাম আর কাবা এক, অথবা বাইতুল আতিক কাবা এক পারবেন না, মসজিদ হারামের একটি এলাকা একটি অঞ্চলের বর্ণনা। কোরআনে মাত্র দুটি জায়গায় কাবা শব্দটি এসেছে, 5 নম্বর সূরা 95, 5 নম্বর সূরা 97, আর কোথাও কাবা শব্দটি আসেনি। সুতরাং যত্রতত্র যে যারা কাবা লাগিয়েছে, যত্রতত্র যারা মক্কা লাগিয়েছে, তারা মিথ্যাবাদী, তাদের গুনাহ হচ্ছে, এবং তাদের উচিত হবে এই কোরআন বাজার থেকে উঠিয়ে ফেলা, নচেত যারা এই কোরআন পড়বে তারা যে লানত অর্জন করবে, তাই লানতের ভাগিদার হবে সেগুলো অনুবাদকরা। অতএব পুরো কোরআনে মাত্র দুটো জায়গায় কাবা শব্দটি আছে, সুতরাং পুরো কোরআনে কোথাও নেই যে সমস্ত বিশ্বের মুসলমানরা সে আরবকে সেন্টার বানাবে, মক্কাকে সেন্টার বানাবে, সেদিকে সেজদা দিবে, সেদিকে সেজদা দিয়ে নামাজ পড়তে হবে, কাবার দিকে কাবাকে সেন্টার করতে হবে, কোথাও নেই কোরআনে, কোথাও নেই। চ্যালেঞ্জ, পুরো কোরআন আমার হাতে, আপনি যদি মুসলমান হয়ে নিজেকে দাবি করেন, কোরআনটি হাতে নেন, কোরআনটি হাতে নেন, আমার হাতে রাখেন, বলুন আমি মিথ্যা কথা বলছি, গুনাহ হবে আপনার আর গুনাহ হবে আমার, চ্যালেঞ্জে নামলাম। এরপর আসুন, কোরআনে কোথাও নেই যে কাবাকে চারিদিকে আপনাকে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক বলে তওয়াফ করতে হবে এবং সাত পাকে ঘুরতে হবে, সাত পাকে বাগায় দেয় ইন্ডিয়ান মুভি সিনেমা, কোথাও নাই সাত পাকে ঘুরতে হবে কোরআনে। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক কালকে একমাত্র আল্লাহ আল্লাহ থাকেন কাবা ঘরের ভিতরে, তাহলে আপনি সমস্ত মসজিদকে পাক মারেন না কেন? আল্লাহবায়েক আল্লাহুম্মা লাব্বায়েক কোথা থেকে পেয়েছেন এগুলো, যে সাদা কাপড় পরে পাক করতে পেলে কোনো কিছুই কোরআনে নেই, এগুলো সব কোরআনের বিরুদ্ধ। আল্লাহ কি বাক্সের ভিতরে থাকে নাকি, কোথায় পেয়েছেন এই সব? সুতরাং কোরআনে যার ভিত্তি নেই, আপনার হাদিস জান কেন? কোরআনে তো ভিত্তি নেই, ভিত্তিটাই নেই। এরপর আসুন, হজ করতে হবে আপনাকে সৌদি আরবের মক্কায় কাবাতে প্রতি বছর, কোরআনে নেই, কোরআনে কোথাও নেই। এই যে ফাইভ পিলার্স অফ ইসলাম কোথায় পেয়েছেন এগুলো, কোরআনে আছে নাকি এগুলো? এইভাবে আছে নাকি পাঁচটা পিলার ইসলামে? কোথাও নাই। আপনারা সমস্যা হচ্ছে বিশ্বের 75% মুসলমানদের ভাষা আরবি নয়, তারা কোরআনই পড়ে না, কোরআনের হাতে উপরে রেখে দিয়েছে। আপনারা হাদিস ভিত্তিক জীবন যাপন না কোরআন ভিত্তিক জীবন যাপন? মিথ্যা কথা কেন বলেন, নিজেকে ধোকা কেন দেন? হাদিস হচ্ছে হযরত ইসলামের মৃত্যু 300 বছর পরে, বোখারি বোখারি লিখেছে তাই প্রমাণ নাই, 11 শতাব্দী পর্যন্ত পূর্ণ বোখারির কোনো হিসাব নাই। কোথা থেকে পেয়েছেন? ফারাবি ডিকটেশন দিয়েছে তথাকথিত বোখারি থেকে শুনে 60 বছর পরে আরেক শিশুকে, 70 বছর বয়সে এক যুবককে, সেটারও কোনো কপি নাই। ফারাবিকে সেটাই ভালো করে বলতে পারবেন না। এরপর আসুন, বোখারি মুসলিম আমাকে মানতে হবে কোরআনে কোথায় আছে? 45 নম্বর সূরা 6 নম্বর এতে বরঞ্চ বলা হয়েছে যে এই কোরআনের পরে কোন হাদিস অনুসরণ করবেন, আর যদি হযরত ইসলামকে অনুসরণ করতে হয় কোরআনে যথেষ্ট, একটা সমস্ত নবীদেরকে আমরা অনুসরণ করি। এই উদাহরণ আমরা কোরআনের সূরা ফাতিহায় দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাব্দু ওয়া ইয়াকা নাস্তাইন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এই যে গায়রুল মাগদুবি আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম, তারপরে সিরাতাল মুস্তাকিম, এই যে উদাহরণগুলো আপনি চাচ্ছেন সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, তাহলে এই যে উদাহরণগুলো চাচ্ছেন, নবীদের উদাহরণ দেওয়া হয়েছে, 10 জনের উপরে নবীর উদাহরণ দেওয়া হয়েছে, 2 জনের উপর নবীদের উদাহরণ দেওয়া হয়েছে, তাহলে তাদের উদাহরণ কি, তারা কীভাবে দাঁত মাসেন, কীভাবে খেতেন, এগুলোকে তার ক্যারেক্টারের ভিতরে পড়ে নাকি? নবীদের ক্যারেক্টার তো কোরআনের থেকেই বোঝা যাচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন ফলো মি অ্যান্ড ইউ গেট গড, আই অফ মাই সেলফ সে নাথিং, আমি নিজে থেকে কিছু বলি না, বাইবেল আছে, যা কিছু আল্লাহ বলতে বলেন আমি তাই বলি, যা কিছু আল্লাহ করতে বলেন আমি তাই করি। সুতরাং এটা করতে গিয়ে খ্রিস্টানরা তাকে গড বানিয়ে ফেলেছে, আপনারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেমি গড বানিয়ে ফেলেছেন, এটা তো ইসলাম সম্মত নয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আসছেন গেছেন, তারা মরে গেছেন, তারা দায়িত্ব পালন করে গেছেন। 3 নম্বর সূরা 144 নম্বর আয়াত, আপনি আল্লাহকে উপাসনা করেন না নবীকে উপাসনা করেন? এই যে অন্ধকে উপাসনা করা, উনি কতবার হাত ধুতেন, কতবার খেতেন, কত বাথরুমে কয় রকম ঢিকলে ঢিলাকুড়ু করে কয় পাথরতে ধুতেন, এই যে গুণে টুনে করেন, এগুলি কি হাত কোথাও আসে নাকি কোরআনে? কোরআনে উজুর কথা কি গুণে আছে নাকি? যা এটা পরিষ্কার পরিচ্ছন্ন, তারা সকালে উঠে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হন না কেন? 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত, তোরা কোরআনে গোসল করে ফেলেন, কিন্তু যে গোসল করে সে আবার উজুও করেন, এই যে 3 বার গুণের 5 বার গুণের 6 বার গুণের 1 বার গুণের, এগুলো কি, এগুলো মুস্তাহাব মক্কাতে কি নাম দিয়েছেন, কোথায় পেয়েছেন এগুলো? এগুলো নাই তো কোথাও কোরআন, কোরআনে এটাকে অ্যাবলুশনের রিচুয়াল বানিয়েছেন, পানির রিচুয়াল, যেটা কিন্তু ইহুদিরা করে, ইহুদিরা বলে পয়স পরিষ্কার হওয়া আর আর অ্যাবলুশন করা উঁচু করা এক বিষয় না, ওদের কাছ থেকে এগুলো পেয়েছেন, এগুলো কোরআনে নেই তো, কোত্থেকে পানিগুলো, ওয়াটার রিচুয়াল? তারপরে আসেন, হযরত ইসলাম মক্কা জন্মগ্রহণ করেছেন, এটা তো আপনি কোরআনে পাবেন না, পুরো কোরআনে কোথাও নেই। হযরত ইসলাম মক্কা জন্মগ্রহণ করেছেন, মক্কা থেকে বিতাড়িত হয়েছেন, এগুলো কোরআনে নাই, আমি মনে করি হিজর অঞ্চল থেকে, কারণ মক্কা হিসাবে মিলে না, ইট ডাজন্ট ম্যাচ। সুতরাং কোথা থেকে এগুলো পান? তারপরে আরও আসেন,
আপনাকে দিনের বেলা পাঁচবার মক্কার দিকে ফিরে কাবাকে সেন্টার করে উপুতে উপরে সেজদা দিতে হবে। কোথায় পেয়েছেন এগুলো? দেখান দিকে কোরআনের চ্যালেঞ্জ করলাম, পুরো কোরআন একটি আয়াত পাবেন না যেখানে বলা হচ্ছে মক্কার কাবার দিকে ফিরে আপনাকে সেজদা করতে হবে দিনে পাঁচবার। কোথায় আছে কোরআনে? কোথাও নেই। এই যে সমস্ত মুসলিমদের সেন্টার বানিয়ে ফেলা হয়েছে আরবকে, আপনাদেরকে আমাদেরকে চাকর বানানো হয়েছে, এই যে সৌদির বাদশাহ যেখানে যেখানে আমাদের মুতল্লি হয়ে বসে আছে দুই মসজিদের, এগুলো কি ইসলামিক কিনা? মোটেই না, এগুলো ইসলামিক না। চাকর বানানো হয়েছে, মদ্যপ বাদশাহ আমাদেরকে চাকর বানিয়েছে। বাদশাহ ফাহাদ যেখানে একসময় ছিল দুই মসজিদের মতবাল্লি, সে তো মদ্যপ ছিল, এটা আমার কথা না, আমেরিকান অ্যাম্বাসেডরের কথা। বর্তমানে যে সালমান, সেই বেটা তো মালদ্বীপে গিয়ে নষ্টামি করেছে শতাধিক মেয়েদেরকে নিয়ে কিছুদিন আগে। এরা আমাদের মতলি হবে একদিন দে মসজিদের। এই মসজিদগুলো আমাদের সেন্টার কে বললো আপনাকে? হজরত সাল্লাল্লাহু আলাইহি মদিনার সাহিত্য ছিলেন, এটাই আপনি কে বললো? আমি ধরে নিলাম, ঠিক আছে। তারপরে তো ইবনে তাইমিয়া এখানে ভিজিট করা উনি ভিজিট করেছেন, তারপরে বাদ দিলাম। হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে থাকলেই কি? নবীরা কত জায়গায় কত নবীর কবর এখন বলে দাবি করে, তো কি আসা যায়? মেইন কথা কি? একত্ববাদিতা, একত্ববাদিতা আল্লাহ এবং সমস্ত নবীরা সেটা বলে গেছে, সমস্ত বলে গেছেন এবং বলছেন চলমান। দশ নম্বর সুরা সাতত্রিশ নম্বর আয়াত পড়েন না কেন ভাইজান, পড়েন না কেন? দুই নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়াত, হজরত আদম আলাইহিস সালামকে যখন বিচার পাঠিয়ে দেওয়া হলো দুনিয়াতে, তখন আল্লাহ বলেন যুগে যুগে আমার গাইডেন্স যাবে। তাহলে আল্লাহ কি বলেছেন? এই রহমতটা বন্ধ হয়ে যাবে, গাইডেন্সের রহমত বন্ধ হয়ে যাবে একটা সময় এসে, কলিকাল শুরু হয়ে গেছে, শাস্ত্রীয়কাল শুরু হয়ে গেছে, কেমন এসে গেছে, কোথা থেকে পান এগুলো? কোথা থেকে পান? হজরত সাল্লাম শেষ নবী, এই জন্যই তো মানাতে পারলেন না। হজরত সাল্লাম রহমতুল্লাহ আলামিন, হোয়াট ডাজ ইট মিন? রহমতটা কি? হজরত সাল্লাম, এই রহমতটা হচ্ছে আল্লাহর ওহী, উনি নিজেও তো ইব্রাহিম সাল্লাম গাইডেন্স নিয়েছেন, উনি তো অন্য নবী থেকে উদাহরণ নিয়েছেন। কোরআন কি হজরত সাল্লাম জন্য গাইডেন্স ছিল না? কি বলেন এগুলো? নিজেকে তো চিন্তা করেন না, একটু বেকুফগিরি বন্ধ করেন না, একটু দেখেন না ভাইজান, প্লিজ প্লিজ নিজেকে বাঁচান না। কোথার থেকে এসব কথাবার্তা পান? তারপরে এখন বলেন এই যে গাইডেন্স উনি পেয়েছেন, রহমত পেয়েছেন, হজরত ঈসা ইসলাম আল্লাহ রহমান উনিশ নম্বর একুশ নম্বর আয়াত, হজরত ঈসা ইসলাম পর্যন্ত আল্লাহ মানুষের জন্য রহমত আল্লাহর তরফ থেকে। কারণ কি? বিকজ অফ দ্য গাইডেন্স। এরপর আসুন ব্ল্যাক স্টোন, এই যে কালো পাথর, পুরো কোরআনে কালো পাথর নেই, বরঞ্চ এইসব পাথর তাদের পূজার সময় নিষেধ করা হচ্ছে। দুই নম্বর সুরা বাকারা নিষেধ করা হয়েছে যে আপনি আপনি এই দোজকের ইন্ধন হবে মানুষ এবং পাথর। হ্যাঁ, এখন পাথর পূজা, কারণ ওরা পাথর পূজা করতো। হ্যাঁ, এই যে বাইতল, এবার বাইতল হচ্ছে কি জানেন? কালো পাথর। বাইতল ছিল অ্যাফ্রোডাইটি দেবীর অপভ্রংশিত রূপ, যেটা পূজা করা হতো ওই সকল অঞ্চলে। বাইতল, এই বাইতল এখনও পূজা করে। এটা বাইতল আপনাকে পূজা করাচ্ছে, নিজে নিজে বেকুপের মতো এই কালো পাথর পূজা করছেন। যেমন হিন্দুরা যখন শিব পূজা করে তখন ধিক্কার দেন কেন? হিন্দুরা যখন শিব পূজা করে পাথর পূজা করে তখন ধিক্কার দেন কেন? তখন যখন আপনি তো তাই করেন, উপদেশ চেষ্টা করেন, তারপরে প্রতিবার যখন তাওয়াফ করছেন আল্লাহ আকবর, একবার ইঙ্গিত বলছেন আল্লাহ আকবর, আবার ঘুরে আসছেন আবার ইঙ্গিত বলছেন আল্লাহ আকবর, আবার কালো পাথর থেকে ইঙ্গিত বলছেন আল্লাহ আকবর, ঘুমছেন এবার ষাট পাকে বাধা। কোথায় পেয়েছেন এগুলো? একা পাথর পূজা করা, এই পাথর পূজা কি শিখ না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ ছাড়া কেউ আপনাকে পাপ পোষণ করতে পারে, নবীরা পাপ পোষণ করার অধিকার রাখে না। ওনারা সাফায়াত করে, হজরত সাল্লাম সাফায়াত করে, কোথায় পেয়েছেন এগুলো? ওয়াসিলা আর সাফায়াত এক নাকি? হ্যাঁ, আল্লাহ বিচার কাজে আপনাকে ইন্টারফেয়ার করবে, হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আপনার তরফ থেকে উনি আল্লাহকে বলবেন। কোথায় পেয়েছেন? কারণ এটা পেয়েছেন বাইবেল থেকে, কারণ জিসাস উইল বি সিটিং অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ গড, এর থেকে এসছে এটা, ওটাকে ম্যাচ করে এটা বানানো হয়েছে, আমাদের জন্য ঈসা হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত করবেন। কোথায় পেয়েছেন এগুলো? শিরকি কথাবার্তা। আল্লাহর বিচার, আল্লাহ যদি কাউকে হুকুম দেন তাকে পারমিশন দেন সে কথা বলবে, কিন্তু হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক্যালি দেওয়া হয়েছে কি বলেছে আপনাকে? কোরআনে পুরো কোরআনের কথা আছে নাকি? আল্লাহ কাকে দেবেন? আবে কাসর আছে নাকি কোরআনে? যে আবে কাসর খাওয়াবেন, আমাদের পানি খাওয়াবেন, যে পানির কথা আছে সে তেরোশো নম্বর সুরা পঁচিশ এবং ছাব্বিশ, সেটাকে আবে কাসর নাকি? খুবই পানিগুলো, এগুলো বানোয়ার কথাবার্তা, কোরআনে কোথাও নাই। তারপর আসেন, যার জানি আনুসি তার কাছে ভাই, নবীরা দিয়েছেন দায়িত্ব, আপনি আপনি পদপ্রষ্ট হচ্ছেন, শিরকি করছেন, তো বুঝতে মুসলমানের সবচেয়ে বড় হিপোক্রেট, হিপোক্রেট, তারা সবচেয়ে বেশি শিরকি কুফরিতে নিয়োজিত, কথা স্বীকারই করে না। কোরআনের কথা বলে উল্টা গালি খেতে হয়, কোরআনের কথা বলে উল্টা গালি খেতে হয়, কারণ হাদিস তথাকথিত বানোয়ার হাদিস ভিত্তিক জীবনযাপন করে, তারা কোরআন ভিত্তিক জীবনযাপন করে না। তারপর আসেন, জমজম কোথায় পেয়েছেন পানি পূজা? এটা তাহলে হিন্দু যখন গঙ্গা পূজা, গঙ্গা পূজা করে যখন গঙ্গা চুপা মারে তখন কেন ধিক্কার দেন? সরস্বতী পূজা তখন ধিক্কার দেন কেন? এই জমজম এসেছে যে আপনি দাঁত বাদান মরুভূমি দেবী দেবীর উপাসনা থেকে আপনাকে বেকুব বানানো হচ্ছে, ওখান থেকে পানি নিয়ে আসেন, আবার এই জমজম পানির উপকারের কথা বলেন, আবার পশ্চিমে ফিরে পানি খান, এই পানি আবার কিনে আপনাদের বেকুব বানানো হচ্ছে। কোথায় পাশে পেয়েছেন এগুলো? জমজম, এই জমজমের ঘটনা, ইব্রাহিম আসলাম এসব ঘটনা কই পেয়েছেন এগুলো? এসব বাইবেল থেকে নেওয়া, দেখেন কি সার্চ করেন, কম্পিটিটিভ কিন্তু পড়ার মতো আপনাদের কারো যোগ্যতা নাই, পড়েন দেখেন, বলেন আমি ভুল বলছি, কোরআনের ভাত রেখে কথা বলছি। এরপর আসেন বুখারী এবং হাদিসকে, বুখারী মুসলিমকে আপনাকে অকাট্য হিসেবে মানতে হবে, ওরা কি নবী নাকি? কোথাও আসে নাকি কোরআনে যে বুখারী মুসলিমকে মানবা? তিনশো বছর পরে আসবে ওরা? হ্যাঁ, আপনাকে বেকুফ। হ্যাঁ, যেখানে বুখারীতে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ষক বানানো হয়েছে, বুখারীকে বুখারী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঘন্যভাবে অপমান করেছে, ওনাকে যুদ্ধবাজ বানানো হয়েছে, পুরো কোরআন একটা আয়াতে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়েছেন, একটা আয়াত নাই, বরং বলা আছে উনি কারো শাসক নন, নিয়ন্ত্রক নন। আটাশি নম্বর সুরার বাইশ নম্বর একটা চব্বিশ বাইশ তেইশ চব্বিশ পরে থাকেন ভাইজান, পড়েন একটু একটু বেকুফগিরি কম করেন, পড়েন পুরো কোরআনে যেখানে আছে যুদ্ধ করে বন্দী করা, এগুলো খ্রিস্টান ইহুদিদের জন্য আয়াতগুলো ছিল, কারণ কোরআনে অনেক আয়াত আছে যেগুলো খ্রিস্টান ইহুদিদেরকে টার্গেট করে, অনেক আয়াত আছে যেগুলো পেগানদের টার্গেট করে, যে অনেক আয়াত আছে ইহুদিদেরকে টার্গেট করে। হ্যাঁ, এটা তাদের জন্য, কারণ তাদের লেভিটিকাস চ্যাপ্টারে এই অনুসারে ধুনওয়াসের গল্প করেন না কেন? হজরত ইসলামের একশো বছর আগে ধুনওয়াস কী করেছিল এই আয়াতটা, এরকম একটা আয়াত বাইবেল আছে, এবং সেটা অনুসরণ করে মুসলিম এবং ইহুদিদেরকে নিধন করেছিল খ্রিস্টানরা ফার্স্ট টু সেডে। পড়েন না কেন ভাইজান, পড়েন না। তারপরে এটা এটা এই আয়াতটা মুসলমানদের জন্য নয়, মুসলমানরা যুদ্ধবন্দীদেরকে স্লটার করতো না, হজরত ইসলাম নিজে হত্যা করতো, দূরের কথা, মুসলমানরা মতো যুদ্ধবন্দী করে তাদেরকে খাওয়াতো পড়াতো, এবং তারা যদি মুসলমানদেরকে এডুকেট করতে পারতো তাদেরকে ছেড়ে দিত। পড়েন না কেন, পড়েন। তারপর আসেন, হজরত ইসলাম ব্যক্তিগত যে সকল হ্যাবিট এগুলি অনুসরণ করা, এগুলি অনুসরণ করা শূন্য নয়,
একটা লোকের দাড়ি, সেই দাড়ি আমার জন্য ক্যারেক্টারের সঙ্গে কি কানেক্টেড? একটা লোক খেজুর খেলো তার সাথে ক্যারেক্টার কি সম্পর্ক? একটা একটা লোক ব্যক্তিগত কি পছন্দ, তার রুচি, কি রঙের কাপড় পড়তে, এটা আমার সঙ্গে আমার তার ক্যারেক্টার কি সম্পর্ক? তার পার্সোনাল হ্যাবিট তো ক্যারেক্টার নয়, নবীদের ক্যারেক্টার কেমন ছিল এটা তো কোরআন পড়লেই টের পাওয়া যায়। একটু পড়েন না ভাইজান, দয়া করেন না, একটু নিজেরা দয়া করেন, আমার বাদ দেন, আমি তো ভাই কাফের আপনাদের চিন্তায়। আপনি একটু কোরআন হাতে রেখে বলেন, মিথ্যা কথা বলছি, আসেন চ্যালেঞ্জে আসেন, গুণা আমার হবে না, গুণা আপনার হবে, চ্যালেঞ্জে আসেন। এরপর আসেন, হজবেন্ড সাহেব সারা দুনিয়ার জন্য এসেছেন, কোথায় আছে আপনার? তাহলে আরবি ওনার, উনি যাদের কাছে প্রচার করবে তাদের ভাষা আরবি ওনার জন্য সহজ হবে, তাদের জন্য সহজ, এই কথা কেন আছে? সেন্ট্রাল মেসেজটা ইউনিভার্সাল, নবীদের রসুলদের আসা বন্ধ হয়েছে, আপনি পড়েছে কি? দশ নম্বর 47 নম্বর পড়েন না কেন, পড়েন না কেন? তারপর আসেন, আরবিক ল্যাঙ্গুয়েজ আমার জন্য সহজ, আমার জন্য শিখতে হবে, আর মুসলমান হতে আপনার কে বলেছে, আপনাকে কে বলেছে, আপনাকে হু টোল ইউ দিস? তাহলে হিব্রু ভাষা শিখতে হবে, ইসলামের জন্য হিব্রু ভাষা, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হিব্রু ভাষা। এটা ভাই তো আপনাদের আপনার যে হাদিসে আছে ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা ছিল হিব্রু, তাহলে আমার কথা হচ্ছে যে আপনি তখন এই কথা বলেন না কেন, তাহলে হিব্রু ভাষা শিখেন, তাহলে কি হজরত মুসা হিব্রু ভাষা শিখতে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম করতে হলে? হ্যাঁ, তা আরও আসেন, তারপর আসেন হজরত আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম হাওয়া, কই পেয়েছেন? হাওয়া নামটি নাই কোরআনে, কারণ জানেন হাওয়াই একটা দেবীর নাম ছিল, এটা আবার এটা বেকুফরা বুঝে নেয় হাদিস সংগ্রহের সময়, তাই তারা ওই দেবীর নাম নিয়ে আসছে আপনার ইয়াতে হাদিসে, হাওয়া নামটি আল্লাহ উল্লেখ করে নেই এর জন্য। হ্যাঁ, তারপরে হাওয়াকে আদম আলাইহিস সালামের ডান পাশ থেকে বানানো হয়েছে, এটাও বাইবেল থেকে, মেয়েদেরকে ছোট করা হয়েছে, কোরআনে নাই। তারপরে হাওয়া আদম আলাইহিস সালামের স্ত্রী তার স্বামী আদমকে মিসলিড করেছেন, গর্দন খাইয়েছেন, এটা বাইবেল আছে, মেয়েদেরকে ছোট করা হয়েছে, এগুলো কোরআনে নাই। পড়েন, একটু পড়েন, ভালো করে পড়েন, ভালো করে পড়েন। হ্যাঁ, তারপরে আসেন আরও প্রতিটা এবার সেবার গুণেন, একবার দুইবার তিনবার, তিনবার সে ধরেন সুবহানাল্লাহ বেলা, এগুলো কই পেয়েছেন? সুবহানাল্লাহ বেলা নেবে সে তার সময় পড়তে কে, কোথায় পেয়েছেন? আপনাকে আল্লাহকে ডাকা সীমাবদ্ধ করেন কেন? কীভাবে আল্লাহকে ডাকবো সেটা সীমাবদ্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ বেলা আজিম বলতে হবে, এবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে হবে, এগুলো কই পেয়েছেন? এগুলো হ্যাঁ রাব্বানা লাকাল হামদ এগুলো বলতে, এগুলো সবই তো মানুষের তৈরি, শিকার করেন, এগুলো মানুষের তৈরি। আল্লাহ আকবার আজান যে দিচ্ছেন, এই আজান যে দিচ্ছেন, এই আজান কই পেয়েছেন ভাই? এটা কি কোথাও বলতে পারবেন যা কোরআনে আছে বা হযরত সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন এইভাবে এই শব্দে আজান দিতে হবে? নাই ভাই, প্রথম কথা নাই, কীভাবে দিতে পারে নাই কিনা, এটা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন পাবেন না, ইমামদের ভিতরে এই শব্দ নিয়ে গণ্ডগোল আছে, বলেন এখনো তো কোরআন হাতে বলে দেখান পারলে, যখন সেটা বলে গেছে এই শব্দ থাকতেই হবে এবং এই শব্দ থাকবে এবং এই একেবারে থাকতে হবে, তাহলে শিয়া সুন্নিদের মধ্যে আজানের মতো ডিফারেন্ট আছে না? নাই, বলেন আসেন, তারপরে আরো আসেন, হজমত সাহেব সর্বকাল সর্বশ্রেষ্ঠ নবী, নতুন নবীদের ভিতরে কম্পেয়ার করা নিষেধ আছে, অনেক সময় অনেকে একটু অগ্রাধিকার দেওয়া হয়েছে রেসপন্সিবিলিটির ক্ষেত্রে, ফর এক্সাম্পল হারুন আলাহ ইসলামকে লিড নবী বানানো হয়েছে, তারপর তার সাথে আছেন তার ভাই হারুন, মুসা আলাহ ইসলামকে লিড বানানো হয়েছে, হারুন আলাহ ইসলামকে তার সঙ্গী বানানো হয়েছে, লিড নবীকে তাদের তার আল্লাহর কাছে ন্যস্ত, আমাদের জন্য সব নবীরা সমান, সব কারণ তারা রিজিওনাল দায়িত্বে ছিলেন, মেসেজ ছিল ইউনিভার্সাল, উই ডোন্ট কম্পেয়ার উইথ প্রফেটস, কারণ হজরত সাল্লাম নতুন কিছু বলেন নাই, এমন কিছু বলেন নাই যেটা অন্য নবী থেকে ডিফারেন্ট, যে ওনাকে শ্রেষ্ঠত্ব দিতে হবে, নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দেন কেন? হজরত সাল্লামকে বিশ্ব নবী বাকি সবাইকে রিজিওনাল নবী বানান কেন? এগুলো সব কোরআন বিরুদ্ধ, কোত্থেকে পান এগুলো? লানত আপনাদের উপরে, কাফের আপনারা, আপনারা সব কাফের, এই কোরআন পড়েন, কোরআন হাতে নিয়ে কথা বলছি, নিয়ে হাতে কথা বলেন, বলেন ভুল বলছি, আমাকে যদি গালি দেন, আমাকে যদি বলেন মিথ্যা কথা বলতেছি, তাহলে কোরআনে কথা বলার জন্য গালি যদি দিয়ে থাকেন, তাহলে আপনি জাহান্নামে চলবেন। এরপর আসেন, হজরত সাল্লাম যুদ্ধ পাচ্ছিল প্রমাণ করতে পারলেন না, দিলাম একটা যুদ্ধ প্রমাণ করতে পারলেন না, হজরত সাল্লাম কোথাও বলেন না ইহুদিকে হত্যা করো, কোনো কোনো গোত্রের সাথে যখন যুদ্ধ হয়েছে তার সাথে ইহুদি গোত্র ছিল, যখন হজরত সাল্লাম ছিলেন তাদের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছে, হজরত সাল্লাম ছিলেন সেখানে নবী, তাদেরকে অ্যাডভাইস করেছেন, হজরত সাল্লাম স্বহস্তে যুদ্ধ করেছে, কোথায় আছে? অনেক ইহুদিরা যারা মুসলমান হয়নি কিন্তু মুসলমানদের সঙ্গে ছিল, যেমন বনু সুলাইম, তারা বনু কুরাইজার সঙ্গে যুদ্ধ করেছে এবং বনু কুরাইজার ধরা পড়েছে, তাদের বাইবেল অনুসারে তাদের বিচার হয়েছে, এই স্লটারিং তাদের বাইবেল অনুসারে, তারা বলেছে আমাদের বাইবেল অনুসারে আমাদের বিচার করো, তাদের বাইবেলে কি বলে লেভিটিকাসে যুদ্ধবন্দীদেরকে রেপ করতে, বন্দিনীকে এবং তাদেরকে হত্যা করতে, তাদের বিচার তাদের আইনে হয়েছে, হজরত সাল্লামের দোষ চাপান কেন? ওয়াই তারপরে যদি ইহুদিদেরকে হত্যা করার কথা বলতো, তাহলে কেন যে শেষের দিকের সুরা, শেষের দিকে আয়াত 5:1-10 অন্যান্য কিতাবীদের সঙ্গে মিলে ঝিলে থাকার কথা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে বলতো দেখি, ব্যাখ্যা করেন, পারবেন? তাহলে আমার স্ত্রী যদি ইহুদি হয় তাকে মেরে ফেলবো কেমন আসলে, তাকে স্লটার করবো, অথচ কোরআনে বলছে বউকে ভালোবাসতে, তাহলে হঠাৎ করবো ভাই কেমন ছোটতে তোরে মারতে হবে নাকি? এই যে হিট্রেড কোথেকে আসে, অথচ 5:1-10 পড়েন না, মিলে ঝিলে থাকবেন, শেষের দিকের সুরা, শেষের দিকের আয়াত, কোনো বিদ্যের জন্য আপনাকে সুবিচার করতে বাধা না দেয়, পড়েন না কেন? এরপর আসেন, খতনা এটা কোরআনে নাই, কোরআনে নাই, কোরআনে বলা আছে যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠভাবে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, হ্যাঁ আল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো ইমপারফেকশন নাই, এখন যদি আল্লাহকে আল্লাহ পারেন না আমাদেরকে খতনা করেছে চামড়াটা ফালায় সৃষ্টি করতে, মানুষ আল্লাহ বলে যে আমি পারলাম না, তোরা মানুষ করে নিস না, তোদের অসুখ হবে, আল্লাহ তাহলে ইমপারফেক্টভাবে আমাদের তৈরি করেছেন, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করেছেন কে বলেছে? এটা বাই কোরআনে নাই, কোথাও কোথাও নাই, তাহলে কি 100,000 বছর ধরে সব খতনা করছে, তাহলে অসুখ বিসুখে মরে তো যেতাম, এই রক্তপাত করছেন যেটা ফেরেশতারা আগে ভাবে যেমন রক্তপাত করো, মুসলমানরা সবচেয়ে বেশি রক্তপাত করছে, তাহলে এখন তথাকথিত মুসলমানরা, এটা এসে বাইবেল থেকে, হ্যাঁ বাইবেল থেকে এসছে, কারণ ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করার কথা বলা আছে বেকুফরা বুঝে নেই, 16:120-123, তাহলে বাইবেল থেকে, ও বাইবেল তো ইব্রাহিমের বুক অফ সার্কামসিশন আছে, ওখানে তো কথা করছে, তাহলে কথা করো সব, কোথায় পেয়েছেন? কোথাও আছে নাকি কোরআনে? নাই তো, চ্যালেঞ্জ করলাম, দেখেন
নাই, এ কতটা লাগিয়েছেন লক্ষটা, ও ভাই কতটা না করলে অসুখ হয়, তাহলে আল্লাহ আমাদেরকে বলেন ইমপারফেক্ট করে তৈরি করেছেন, আল্লাহ কেউ পারফেকশন নাই, আল্লাহ মানুষকে দিয়েছেন দায়িত্ব কর্ম, আল্লাহ পালে পারেন নাই আমাদেরকে খতনা করে তৈরি করতে। হ্যাঁ তারপর আসেন, নোট করে গেছি আপনাদের জন্য আজকে। হ্যাঁ কোরআনে কোথাও নেই ভাস্কর্য ভাঙার কথা, কোথাও নেই। হ্যাঁ ভাস্কর্য ভাঙার কথা কোথাও নেই, বলতে মানুষের ভাস্কর্য তৈরির বিরুদ্ধে একটা কথা নেই। আছে যদি পূজার উদ্দেশ্যে আপনি মূর্তি তৈরি করেন সেটা নিষেধ আছে, সেটা বিভিন্নভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উদ্ধার দিতে নিষেধ আছে, কোথাও নাই যে আপনি ভাস্কর্য করবেন না, মানুষ চিত্রাঙ্কন করবেন না, তাহলে ফেসবুক দেখেন কেন? ও আছে এই ছবি তৈরি নিষেধ, এই ছবি নিষেধ নাই, কত রকম কোথাও দিবেন, চলমান ছবি ছবি কত কিছু দিবেন। হ্যাঁ একটা কথা নাই পুরো কোরআনে, স্কাপচারের বিরুদ্ধে, ছবি আঁকার বিরুদ্ধে, কোরআনে একটা শব্দ নেই মিউজিকের বিরুদ্ধে, বাজনা শব্দ দিয়ে কোরআনে নাই, আজে বাজে কথা শব্দ দিয়ে কিনা নিষেধ আছে, এই জন্য এই বাজে লোকদের ওয়াজ শোনা বন্ধ করেন, এই ধরনের কথা কিন্তু না করেছে, এদেরকে আবার হাতিয়ে দেন এটা নিষেধ করেছে, হেলিকপ্টার চালানো এটা নিষেধ করা আছে। ওই আয়াতগুলো যদি পড়েন যেগুলো কিনা বাজনা এবং মিউজিক হিসেবে দেখা হয় পড়ানো হয় আপনাদেরকে, ওগুলো আসলে এই ধরনের ওয়াজ শুনতে নিষেধ করা আছে, একটা শব্দ নাই বাজনার ব্যাপারে, একটা শব্দ নাই, চ্যালেঞ্জ করলাম কোরআন হাতে আসা করে, দেখেন 40টা হাদিস সবগুলো হাদিস ভুয়া ভিত্তিহীন, 300 বছর পরে এগুলো ইনসাল্টিং হাদিস, চ্যালেঞ্জ করলাম একটা হাদিসের ভিত্তি দেখাতে পারেন, চ্যালেঞ্জ ইউ। তারপর আসেন কুকুরকে ঘৃণা করা কোরআনে নেই, পরজ সূরা কাফে কুকুরকে সঙ্গী বলা হয়েছে, মানুষের বেস্ট ফ্রেন্ড, এই কুকুরকে ঘৃণা করেন কেন? হ্যাঁ এগুলো এসছে আপনার ওই ইজিপশিয়ান যে দেবতা আছে, যেখানে অর্ধেক কুকুর অর্ধেক মানুষ, শয়তান দেবতা, ওই শয়তান দেবতার কাছ থেকে কুকুরের প্রতি ঘৃণা তৈরি হয়েছে, বাইবেলে ডজন কে ডজন ডাইরেক্ট কুকুরের বিরুদ্ধে আয়াত আছে, ডজন কে ডজন, অথচ আজকে খ্রিস্টানরা ইহুদিরা কুকুর নিয়ে ঘুরে আর আমরা কুকুর ঘৃণা করি, আস্তাগফিরুল্লাহ। অথচ হাদিস আছে ভূতত্ত্বে, আমি পরীক্ষা করে দিয়েছি এটা সত্য হাদিস, সেটা হচ্ছে কি ইয়া হামুমান ফির আর্দ ইয়া হামুমান ফির সামায়, উর্দুলোকের প্রভূত মানবের সন্তুষ্ট হবে ইহুদুকে প্রাণীর প্রতি দয়া হলে, দয়ালু হলে, তাহলে কুকুর ঘৃণা করেন কেন? যে কুকুরকে মানুষকে সেবা করছে, ঘরের ভিতরে কুকুর না পেশা পাখানা করলেই হয়, সেটা আপনি পোলাপাল পেশা না পাখানা করা উচিত না। হ্যাঁ কুকুরকে তো ঘৃণা করেন কেন? মানুষের বেস্ট ফ্রেন্ডকে কেন ঘৃণা করেন? এটা কোরআন বিরুদ্ধ কুকুর ঘৃণা করা, ঠিক বিড়ালকে ভালোবাসেন, কারণ আপনি জানেন ইজিপ্টরা বিড়ালকে উপাসনা করতো, ওই কপটিক এলাকা দখল করার পরে ইজিপ্টের সব কিছু মুসলমানদের ভিতরে ঢুকেছে, যেমন হিজাব ঢুকেছে, মাথা টাকা করেন নাই জানেন, পাবেন না, ওই বুঝতে পারছি ভাই, ওই জালবা মালুয়া যেটি করেন ওগুলো সব আমার ভালো করে টেস্ট করা আছে, আমার ভিডিও দেখে নিন, জালবাব টালবাব কি, হ্যাঁ বোরখা মুখ ঢাকা করেন নাই, মানে এই সব কিছু মেয়েদের আকর্ষণীয় করতে করতে এখন চৌবের করে একটা চোখের মধ্যে অনেকে আবার জেলখানা মারে, এরকম শীত মারে মারে, আসলে মনের ভিতরে তো লোভ, মেয়েদের কিন্তু ভাসমান সেক্স তন্ত্র দেখে, নির্লজ্জ মানুষ। তারপর আসেন আল্লাহ, আল্লাহর নাম করে আপনাকে জব করতে পারে, কোথায় পেলেন আপনি, কোথায় করেন আছে নাকি জব করছেন, আল্লাহর নাম করে জব করতে হবে, অন্য অন্য দেবতার নামে উৎসর্গিত খাবার, যেমন বলির খাবার আপনার জন্য ঠিক না, সে তো খাবারও ঠিক না, জবাই করা খাদ্য তো দূরের কথা, কোনো দেবতার নাম নেওয়া যাবে না আল্লাহ ছাড়া, যদি নিতে হয় আল্লাহর নামে খেতে হবে, সে তো মাংস আপনি জব করেছে, কোনো দেবতার নাম নেওয়া হয়নি, সেকুলার জব, তারপর আপনি আপনি বিসমিল্লাহ করে খেয়ে ফেলবেন, কিন্তু এই যে আল্লাহর নাম করে জব করতে হবে, সৃষ্টিকর্তার নাম করে ইত্যাদি ইত্যাদি, এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে করতে হবে, এগুলো সব আসছে কোষাক থেকে ইহুদিদের, এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, হান দিয়ে দেওয়া হয়েছে আপনাদের ভিতরে, যে লাইফটা সাফোকেটিং হয় আর হালাল মাসে ব্যবসা চলে পশ্চিমা বিশ্বে, দেখেন বুঝে দেখেন মানুষের মাসে বিভেদ বিভেদ করা, এই পার্থক্য করে বোঝার ক্ষমতা নাই, আল্লাহ তো বলেছেন অন্যান্য দেবতার নাম নিয়ে খাওয়া যাবে না, তাহলে কি আল্লাহর নাম দিবে দিতেই হবে, ও জি না, এটা বোঝায় না, বেকুফ কথা না, একটু চিন্তা করে ভালো করে পড়ে দেখেন বেকুফ। এরপর আসেন ইমাম মাহদি করেন নাই, দাজ্জাল করেন নাই, জিসাসের কামিং ব্যাক, ইসাসের ফেরত আসবেন করেন নাই, এগুলো সব ঘুরে পেয়েছেন বাইবেল থেকে নেওয়া হয়েছে, প্রমিস মেসায়া, অ্যান্টি ক্রাইস্ট, সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট, এগুলো সব নিয়ে বাইবেল এর চিন্তা আপনাদের অর্ধেক খ্রিস্টান বানিয়ে দেওয়া হয়েছে, এগুলো করেন সব ফিল্টার আউট, কারণ কখন কেমন হবে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কেউ জানে না, আনএক্সপেক্টেডলি হবে, আপনি এক্সপেক্ট করলো কালকে তো হবে না, জিসাস এখন আসেনি, কে বলছে আপনাকে, ইয়াসুস মাসুস বেরোবে, বেরোতে কতক্ষণ লাগে, আপনি আসবে ঈসা ইসলাম যুদ্ধ করবে, জুল এমনি জাকা মারবে, কই পেয়েছেন এগুলো? এরপর আসেন সেক্স লেভারি করেন নেই, এগুলো বাইবেল, এগুলো বাইবেলের খ্রিস্টানদের জন্য আয়াতগুলো এসেছিল, তাদের রুল, তাদেরকে বলে দেওয়া তোমাদের রুল তোমরা করো, কিন্তু ইসলামে নাই, 5-10 হালাল সম্পর্ক কি রাখেন, গোপন সম্পর্ক নাই, এই স্লেভগুলো গোপন সম্পর্ক নিষেধ আছে, এগুলো শেষ দিকে আয়াত, টাইম লাইন ওটা তো পড়েন না, বেকুফ তো। এরপর আসেন পৃথিবীর মুসলমানের ডুমিত অস্ত্র দিয়ে কোথায় আছে, কবরে যাওয়ার পর মুনকার নাকির আপনাকে হামাম দস্তাতে বাড়ি দিবে উত্তর না দিতে পারলে, মোহাম্মদ ইসলামের নাম না বলতে পারলে, এটা না বলতে পারলে, সেটা না বলতে পারলে, 3টা প্রশ্ন উত্তর না দিতে পারলে, কোথায় পেয়েছেন বলি, তিনি জিতে পেয়েছেন এই মুনকার নাকির নাম, মুনকার নাকির নাম তাও তো আপনি বুখারিতে পাবেন না, মুসলিমে পাবেন না, কোরআনে কোথাও নাই, এই যে কোরআনে আমার হাতে নেই, এই যে কোরআনে, এই কোরআনে কোথাও নাই যে ফেরেস্তারা এসে, দুজন ফেরেস্তা এসে আপনাকে হামাম দস্তাতে বাড়ি দিবে, আপনাকে কোথাও নাই বলো, প্রশ্ন করবে এটাও নাই, এখন বলতে পারেন কবর আজাব নেই ভাই, কবর আজাবের ব্যাপারটা আরেকবার লেকচার দেবো, ডিটেলস ওই সময় শুনে নিন, কিন্তু এক প্রকারের শাস্তি আছে কোরআনে, কিন্তু কবর জীবনে, যেটা বারজাকের জীবনে, কিন্তু সেই বারজাকের জীবনটাকে সেটাও স্পষ্ট না কোরআনে, কিন্তু কোথাও নাই, কোথাও নাই যে আপনাকে ফেরেস্তারা সেই ভয়ঙ্কর ফেরেস্তারা প্রশ্ন দেবে, এগুলো হচ্ছে দি আন্ডারটেকার, এগুলো হচ্ছে সেই আপনার ওই 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 অঞ্চলে ইরানিয়ান ওই অঞ্চলে, এগুলো হচ্ছে পেগানিজম, সেখানে এরকম দেবতা ছিল গড অফ দ্য আন্টার্কটিকা, ওরা এসে এরকম ও এসে আপনাকে প্রশ্ন করতো, এরকম বড় বড় চোখ হ্যান তেন হাবি যাবে, এগুলো ভাই কোথাও করেন না, এগুলো হচ্ছে পেগানিজম, জাস্ট পরে পরে দেখেন, যদি আমি ভুল বলি, এই কোরআন হাতে আপনি হাতে গজব আপনার উপরে, গজব আমার উপরে, বলেন চ্যালেঞ্জ করলাম, আপনি বের করে দেখেন,
তিরমিজিতে এগুলো কাল তিরমিজি অঞ্চলে ভিজিট করে এগুলো উনি শুনেছেন লোকে মুখে, এগুলো উনি ঢুকিয়ে দিয়েছেন হাদিসের ভিতরে। এরপর আসেন আরো কি আছে, এই যে মাথায় মাথায় কাপড় দেওয়া ইয়াদ যা বললাম এগুলি নাই, মুখ কাবার এগুলো নাই, এগুলো সবই আসছে যে কপ্টিক খ্রিস্টানদের কোনো বাড়িতে, কারণ বাইবেল এগুলো ভরা। এখন কপ্টিক খ্রিস্টান দেখবেন আপনি, কপ্টিক খ্রিস্টানস ফেস ভেল, কপ্টিক খ্রিস্টানস বোরখা, এগুলো দেখেন গুগল সার্চ করে ইমেজ দেখেন এসে পড়বে, আপনি মনে করেন বাবা কত পরহেজগার মানুষ। এগুলো হচ্ছে সবই ইসলামে ঢুকানো হয়েছে। এখন হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা পড়তেন কিনা, ঢাকতেন কিনা, সেলিব্রিটির অনেক সময় মুখ ঢাকে কিনা, কেন ঢাকে, মাইকেল জ্যাকসন পোলাপানো মুখ ঢাকে কেন ঢাকে, ইটস ডিফারেন্ট কারণ। কারণ হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সঙ্গে কথা বলার জন্য অনেক লুচ্চা সাহাবারা, তথাকথিত সাহাবারা ওপর পেরে থাকতো। এগুলো 33 নম্বর সূরা পণ্ডিতের পেয়ে যাবেন, 33 নম্বর সূরা 50 থেকে 52 পরে টের পেয়ে যাবেন, কারণ সেলিব্রিটি মোস্ট সেলিব্রিটেড মানুষের ওয়াইফ ছিল তারা। সুতরাং তাদের ক্ষেত্রে স্পেশাল প্রভিশন ছিল, এসছিল, এটা সবার জন্য নয়, সবার জন্য রেখে রেখে চলা, শারীরিক স্বাধীনতা বজায় রেখে চলা। সেখানে বানিয়ে দিয়েছেন মুখে মুখ বেল এই বেল তেল বেল, মানে চোখের ভিতরে পর্দার ভিতরে এখন আপনারা জেলখানা বানিয়ে দেন অনেকে, যে পর্দা চোখ দেখা যায় এটাও জেলখানা মারো, এরকমও বলেন কোথাও এগুলি কোরআনে নেই, কোথাও নেই। আরবিক কালচার আপনাকে আরব হতে হবে, আরবের মতো কথা বলতে হবে, আরবের আরব ভাষাকে টপ প্রায়োরিটি দিতে হবে, আর আরব ভাষার চেয়ে সুমধুর ভাষা পৃথিবীতে নাই, আরবের কালচার নিতে হবে, ওদের মতো খেজুর খেতে হবে, এগুলো কোথাও ভাই কোথাও কোরআনে নেই, কোথাও কোরআনে নেই, এগুলো সবই হাদিস থেকে বানানো হয়েছে, কোথাও নেই। দেখেন আপনি আমাকে দেখেন, তারপরে ডানাতে খাবার খাবেন আপনি, হ্যাঁ, তারপরে আপনি টাকনার উপরে কাপড় পরবেন, ঠান্ডার ভিতরে -10 ডিগ্রি সেলসিয়াস টাকনার উপরে কাপড় পরে মোটা মোজা পরে ঘুরতেছে, পাগলাম, একটা সীমা আছে। এটা যদি হয় আপনার দাম্ভিকতার সাইন যে টাকনার নিচে কাপড় পরা, তাহলে অনেক কালচারে টাকনার নিচে কাপড় পরা হচ্ছে এক ধরনের স্টাইল। অনেক আছে যে কাপড় আপনার ওই রক এন্ড রোলের সময় এলভিস প্রেসলির সময় দেখবেন যে তারা টাকনার উপরে কাপড় পরতো, জাস্ট স্টাইল। আবার বেল বটনের সময় টাকনার নিচে কাপড় পরা, আবার ব্রিটিশ রাজরানী কাপড় মাটিতে গড়ায়, ইট ডিপেন্ডস। যে মেন কথা হচ্ছে আপনার আপনাকে ইন্সপায়ার করবেন যাতে দাম্ভিক না হন আপনি, দ্যাটস দ্য মেসেজ, ইট ইন্সপায়ার্স ইউ। কোরআনে কোথাও নেই আপনাকে মুখস্থ করলে আপনার সব বোঝা থাকবে, মুখস্থ করবেন, মুখস্থ করবেন, মুখস্থ করবেন, মুখস্থ করবেন। বাংলাদেশে এত লক্ষ লক্ষ হাদিস, 99% হাদিসরা যারা হাফিজরা যেই আছে কোরআনের, যে লক্ষ লক্ষ হাফিজ কোরআনে হাফিজ, এই লক্ষ লক্ষ কোরআনে হাফিজরা আবার 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 হাদিসে হাফিজ আছে। আমাদের কোরআন ইব্রাহিম সাহেব উনি হাফেজ, কিসে হাফেজ, উনি হচ্ছে হাদিসে হাফেজ, উনি 8000 হাদিস মুখস্থ করেছেন, মুখস্থ করে শেষ পর্যন্ত এই লোকটা এখন পাগল হয়ে গেছে, আম পাতা খেতে বলে, 7টা মোহাম্মদ ইসলাম দেখে 65 নম্বর 12 নম্বর এত অনুবাদ করতে গিয়ে বেকুফ, এবং তারপরে সে আবার আপনার ভ্যাকসিন নিতে নিষেধ করে, ইলিমিনাতি, সব কিছু ইলিমিনাতি দেখে, সন্দেহ দেখে, অথচ সে সকল স্পেকুলেশন করা কোরআন বিরুদ্ধ। কারণ এই বললাম না, এই হাফেজরা যেমন কোরআনে তথাকথিত হাফেজ, হাফেজ শব্দ হচ্ছে ধারণ করে, ধারণ করে মুখস্থ করে, এরা এরা মুখস্থ করে বুঝে না কিছু, বাংলা অনুবাদ তো জানেই না, আর অক্ষর অক্ষরে কোরআন নিয়ে গবেষণা করা তো দূরের কথা, কোরআন নিয়ে আর গবেষণা করে না, মুখস্থ বলে যাচ্ছে, মুখস্থ করে যাচ্ছে, মানে পারফেক্টলি তেলাওয়াত করছে, তেলাওয়াত করছে মানে আবৃত্তি করছে। এখন আবৃত্তি করলে কি বোঝা হয় নাকি, সঠিক উচ্চারণ করতে পারলে কি বোঝা হয়? অনেকে আছে সঠিক শ্রেষ্ঠ সংবাদ পাঠক পাঠিকা, খুব সুন্দর করে সংবাদ পাঠ করেন, হ্যাঁ, এরা তারা কি তারা সবাই শ্রেষ্ঠ আলেম, এটা কি আলেমির প্রমাণ, এ সুন্দর করে তেলাওয়াত করতে পারে, যে তার পারফেক্ট আলেমির প্রমাণ, যা আলেম সে পারফেক্ট করে তেলাওয়াত করতে পারে, তা পারফেক্ট উচ্চারণ করতে পারলে সে আলেম, আপনি বলুন কি, তা জাকির নায়েক যখন ইংরেজি বলে তাহলে সে কিছুই বুঝে না, হ্যাঁ, তার ক্ষেত্রে তো বলেন ও ইস ওনার মতো কোরআনে স্পেশালিস্ট হয় না, তাহলে হিপোক্রিসি কেন করেন? কোরআনে 70 বারে বেশি আছে, বুঝেন বুঝেন বুঝেন, বোঝার কথা আছে, 70 বারে বেশি, বুঝেন না তো কিছুই, হ্যাঁ, কোরআনে তারপরে কেউ মারা গেলে লাইন ধরে কোরআন খতম দেওয়া, কি বলতেছে না বলতেছে কোরআন, এইভাবে এইভাবে কি তার তিলে নিয়ম কোরআন খতম দেওয়া কই পেয়েছেন, এগুলো কোরআনে আছে নাকি, এগুলো আরও আসতেছি। তারপরে জাকাত, এই জাকাত দেন, জাকাত অর্থের অর্থ আপনাকে কে বলছে, টাকা পয়সার বিষয়ের সঙ্গে কে কানেক্ট করতে বলছে, জাকাত তাকে তাজাকা থেকে এসছে বাইবেলের হিব্রুর তাজাকা, এটা হচ্ছে রাইটিয়াস ডিডস। ওই যে আগে যে আপনার ওই কোরআনে ক্লাসিক কোরআনে যে ভাওয়েল ছিল না, এখন যেখানে সেখানে ভাওয়েল লাগে হচ্ছে, এবং কাই কাট করে বাম হয়ে যে সকল শব্দগুলো অনেক ক্ষেত্রে দাগ আছে এগুলিকে যোগ করে বিভিন্ন রকম শব্দের অপব্যাখ্যা করেছেন, এবং মুসাফের 12টা বাজিয়েছেন কোরআনের, কোরআনে মুসাফ আল্লাহ সেভ করবেন এমন কোনো কথা উনি বলেন নাই। কোরআনের অরিজিনাল যে আল্লাহর ভার্স, সমস্ত কিতাবের যে সকল ভার্স এগুলো তো আল্লাহ প্রিজার্ভ করে রেখেছেন, লোহে মাহফুজে কি আছে দেখেন না কেন। তাহলে এই যে বিভিন্ন রকমের যুক্ত করেছেন এগুলো, এবং এগুলোকে সেন্স দিয়েছেন, টাকা পয়সার সেন্স, এগুলো কেন, শাসকরা আপনাদের আপনাদের টাকা খাওয়ার জন্য, ট্যাক্স সিস্টেম করার জন্য। জাকাত যে টাকার চ্যারিটি কে বলেছে আপনাকে, এগুলো বাদশার টাকা টাকা উঠানোর একটা পন্থা, সাদাকার হিসাব এনেছেন জাকাতের ভিতরে, বলেন না জাকাত একরকমের টাকা, কে বলেছে আপনাকে সাদাকার হিসাব আছে কোরআনে, জাকাতের হিসাব তো নেই, যা সাদাকা আপনি সারা বছর দিবেন বা চ্যারিটি সারা বছর করবেন, নির্দিষ্ট সময় আপনাকে কী বলেছে করার জন্য। পুরো কোরআনে তো ঈদ নাই, পুরো কোরআনে ঈদ নাই, দুটা ঈদ নাই, কোথায় পান এগুলো? আবার হজের ঈদের সময় কোরবানি কোথায় পেয়েছেন আপনি, পশু কোরবানি, হ্যাঁ, এমনভাবে করে যে আল্লাহ খুশি হয় কোরবানি দিলে কোথায় আছে? আল্লাহ বলছে বলছেন যে আল্লাহ কাছে রক্ত মাংস পৌঁছে না পশু পশুর, তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করতে গিয়ে উনি আর করতে হয় নাই, কারণ এগুলো আল্লাহ চান না আপনার কাছে। এখন বলতে পারেন হজের সময় কোরবানির কথাটা কি আছে, ওই হচ্ছে শুধু ওই অঞ্চলের জন্য, কেন জানেন, সে মানুষ যায় খাওয়া দাওয়া করবে, তারা একসাথে খাবে, দ্যাটস অল ইট ইজ, একটা মানুষ অনেক সময় একসাথে খাওয়া দাওয়া করতে হয়, কিন্তু এটা আল্লাহকে অফার করা না, অফারিং না, কিন্তু স্যাক্রিফাইসের কথা যে অফারিং করা আছে সেটা হচ্ছে আপনার সময় স্যাক্রিফাইস করা, আপনার 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 এই যে আপনি নিজেকে নিজেকে স্যাক্রিফাইস করছেন, নিজের সময়কে স্যাক্রিফাইস করছেন, নিজের জানমালকে আপনি বাজি রেখে আপনি ইসলামকে প্রচার করছেন,
এগুলো স্যাক্রিফাইস না, এইগুলি স্যাক্রিফাইস। আপনি পশু বলি দিলে তবে জানটা গেল পশুর, তো কোরবানি কেউ যদি দিয়ে থাকে পশু নিজেকে নিজে কোরবানি দিচ্ছে, আপনার এখানে কি পশু কোরবানি দিলে আপনার কী লাভ? আপনি কীভাবে কোরবানি দেন পশু কোরবানি দিলে? একটা পশু জীবন গেলে আপনি কীভাবে কোরবানি দেন? কোথায় আছে কোরআনে? আপনি ঈদুল আজহা দেখান তো, কি কোরআনে ধরে আছে কোরআন? দেখান ঈদুল আজহা, দেখান পারবেন? ঈদুল ফিতর দেখান, দেখান দেখান আপনি পারলে, চ্যালেঞ্জ করলাম, পারবেন না। সব বানোয়ার কোথায় নামিয়েছেন আপনারা আল্লাহ ধর্মকে? তারপরে আসেন আপনাকে এবাদত করতে হলে আমি ভাষা করতে হবে, কে বলেছে আপনাকে? আল্লাহর নাম 99টা আপনাকে কে বললো? এই যে 99টা হাদিসে নাম এসছে, হ্যাঁ আসমাল হোসনা, এর ভিতরে তো লিস্টে লিস্টে পার্থক্য আছে, বুখারীর সাথে অন্যান্য লিস্টে অনেক পার্থক্য আছে। তারপর ওখানে বলা আছে যে আল্লাহর কাছে অড নাম্বার প্রিয়, আল্লাহ এক, এগুলো কই কোন বেকুবের কারবার? অথচ 7 নম্বর সূরায় আল্লাহ বলছেন যে সমস্ত বিউটিফুল নাম আল্লাহর। তাহলে আমাদের যারা রসুল্লাহ ছিলেন, নবীরা ছিলেন বা আসছেন, তারা কি আরবি ভাষা আল্লাহকে রাখতেন বাঙালি হয়ে, হিন্দি স্পিকিং হয়ে হঠাৎ করে আরবি ভাষা রাখা শুরু করেন? ইয়া আল্লাহ, আল্লাহ, এটা কি মেক সেন্স করে আপনার কাছে? হ্যাঁ আল্লাহ, আল্লাহ যদি অসীম হয়ে থাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহর নাম কেন সীমিত হবে 99টা? আরবিতে ডাকতে হবে কেন আল্লাহকে? কেন তাকে আরবি আল্লাহ বানান কেন? আরবি গড বানান কেন? আরবি সৃষ্টিকর্তা বানান কেন? তাকে সৃষ্টি পরবর্তীকার তাকে 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 যদি আমি আপনার সৃষ্টিকর্তা ডাকি, তাকে যদি উপরওয়ালা ডাকি, তাহলে কি আল্লাহর ইজ্জত যায়? আল্লাহ নামটা কি প্রমাণ নেই যে ওই করিমুদ্দিন ওই সগুরুদ্দিন? তাহলে আল্লাহ কেউ করিমুদ্দিন নাম দিয়েছে? আল্লাহ কাকে আল্লাহর বাপকে আল্লাহ আল্লাহ নাম দিয়েছে? আস্তাক আল্লাহ আল্লাহ আজিম। তাহলে এই যে আল্লাহ নাম, আল্লাহ তো প্রমাণ নেই না, আল্লাহ হচ্ছে দি গড, ওয়ার্শিপেবল গড। তাহলে ইয়াতে বললেন না, গড বললে, সৃষ্টিকর্তা বললে, প্রভু বললে, উপরওয়ালা বললে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ও আচ্ছা, এটা তাহলে ইয়া হয় না, কি যেন বলে আপনার আল্লাহর ইজ্জত চায় এটা বললে? ডু থিঙ্ক সো যে আল্লাহকে বাংলা ডাকলে, বাংলা বাংলা নামে ডাকলে আল্লাহর ইজ্জত যাবে? কোথায় পান এগুলো? হ্যাঁ, এই 99টা লিস্টে তো হাদিস হাদিসে মিল নাই, এগুলো হচ্ছে সব আরবিকরণ। আমাদেরকে বুঝেন না দাঁড়িয়ে পড়া শুরু করেছেন, হ্যাঁ এই সুরা বাংলা অর্থ কিছুই বুঝেন না, লিফে ইলাফে কুরাশ ইলাফে ইয়া রে ভাই কুরাইশ কুরাইশ কই আছে এখন? এটা এটা আল্লাহ শুনাইতেছেন আবার বলেন কুল হু আল্লাহু আহাদ, অথচ সাহাবাদের মধ্যে কুল শব্দ নিয়ে গণ্ডগোল আছে, মুসাফে গণ্ডগোল আছে, তো মুসাফে গণ্ডগোল আছে কোরআনে, কুল আপনি কোরআন একটা কোরআন ধরে বলছি, হ্যাঁ সাহাবাদ শ্রেষ্ঠ সাহাবাদের ভিতরে মুসাফে বলেছে যে কুল শব্দটা থাকবে না, তাহলে আপনি কি নামাজ দাঁড়িয়ে কি বলছেন? কুল বলো, আল্লাহর বলতে বলছেন, নিজের বলতে বলছেন, বলো আল্লাহ এক, কোরআন বিরুদ্ধে কাজ করছেন, সম্পূর্ণ সম্পূর্ণ কোরআন বিরুদ্ধে কাজ করছেন। এটা আল্লাহ রসুল কাল আল্লাহ বলছেন কুল তুমি বলো, সেটা আমরা হন বলছি কুল, আগে সুরা পরে পরে সুরা, এখন যদি আপনাদেরকে কবিতা বলি বাবুরাম সাপুরে কোথা যাস বাবুরে, এটা যদি না বলে বলি সুকুমার রায় লিখেছেন, সুকুমার রায় লিখেছেন কোথা যাস বাবুরে বাবুরাম সাপুরে, তাহলে এক হলো। তাহলে কোরআনের তো সুরাগুলো আগেরটা পরে পরেরটা আগে এভাবে আছে, নিশ্চয় নিশ্চয় হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এই অর্ডারে কোরআনটা আসে নাই, এসছে? তাহলে মুসাফে গণ্ডগোল আছে না? মুসাফ বুঝেন মানে পাণ্ডুলিপিকরণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কোরআনের সঙ্গে মিলে নাকি ওসমান রাদিয়াল্লাহু কোরআনের মুসাফ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন চারজনের ভিতরে অন্যতম যার কাছ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন কোরআন শেখার জন্য, তাহলে কি সেটাকে অনুসরণ করেছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু? দেখেন তো হিসাব করেন তো, কোরআন বিরুদ্ধে জীবনযাপন করছেন আপনারা। এরপর আসেন আরো, আপনি মনে করেন কোরআন আসার আগে কি ইসলাম ইনকমপ্লিট ছিল? 5-3 কি ইনকমপ্লিট? এর আগে 5 নম্বর 3 নম্বর আয়াত আগে কি কোরআন আল্লাহর দিন ইসলাম কি অপূর্ণ ছিল? তাহলে মুসা আলাহ ইসলামকে, ঈসা আলাহ ইসলামকে যে সিরাতুল মুস্তাকিমে ছিল বলা হচ্ছে তারা মুসলিম ছিল, তাহলে কি ইনকমপ্লিট মুসলমান ছিল ওরা আগে আগেকার দিনের আগের মানুষরা? তাহলে আল্লাহ ট্রায়াল এন্ড এরর, ট্রায়াল এন্ড এরর করে বাইবেলের খোদার মতো ট্রায়াল এন্ড এরর, ট্রায়াল এন্ড এরর মানে এক্সকিউজ ফর গড, হঠাৎ করে একেবারে ভালো হয়ে গেল এরকম ছিল? অথচ আল্লাহ সবসময় দয়ালু। 2 নম্বর 37 নম্বর আয়াত, আদম আলাইহিস সালাম মাফ করে দিয়েছিলেন, কিন্তু স্কিজোফ্রেনিক বাইবেলের গড় তা ছিল না, তাকে রক্ত দিতেই হয়েছে, মানুষের রক্ত, তার নিজের মানে পুত্রের রক্ত, জিসাসের রক্ত ছাড়া পর্যন্ত সে কিন্তু ছাড় দেয় নাই বাইবেলের গড়। তাহলে কি আমাদের বাইবেলের গড়? আমরা তা বলি না, আমরা বলি রহমানুর রহিম সবসময়, কারণ আল্লাহর এসব রক্তদান লাগে নাই, তাই না? তাহলে আপনাকে আল্লাহকে স্কিজোফ্রেনিক গড় মনে করেন যে উনি এসে পরে সুরা 5 নম্বর 3 নম্বর আয়াতে ইসলামকে পূর্ণ করেছে, অপূর্ণ ইসলাম ছিল, এটা এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে তারা বিভিন্ন রকমের শিরকি জিনিস ঢুকিয়ে দিয়েছিল, সেটা এসে কোরআন ফিল্টার করেছে, আবার এর জন্য আবার পারফেক্ট করেছেন আল্লাহ, পারফেক্ট করেছেন 5 নম্বর 3 নম্বর আয়াতে, কারণ আল্লাহ আলোকে আল্লাহ পারফেক্ট করবেন এটা কোরআনে বলা আছে, তাই না? তো মিশাল কেন, মিলান কেন ভাই, এটা বুঝেন না? এখন তো আবার সব শিরকি জিনিস ঢুকিয়ে দিয়েছেন, বাইবেলের যেগুলো ফিল্টার আউট করে আল্লাহ বের করে দিয়েছিলেন তাওরাত জবুর ইনজিল থেকে, সেগুলো আপনি আবার ঢুকিয়েছেন, এসব হাদিস সব ঢুকিয়ে ফেলেছেন, সব কোরআনে কোথাও ক্লার্জি সিস্টেম নাই, এদ মুফতি শায়েখ মাওলানা, এল আল্লাহর রহমত, আল্লাহ আমরা দোয়া করি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এল আল্লাহর রহমত। আপনি তো সার্টিফিকেটে মারেন, এখন তৈরি করছেন আলেম সমাজ, এটা তো কোরআন বিরুদ্ধ, কোরআন আছে নাকি আলেম সমাজ হইতে হলে মাদ্রাসার মোল্লা হইতে হবে, এরকম সার্টিফিকেট দিবে রাত দিন, সবাইকে সার্টিফিকেট মারতে হবে, সার্টিফিকেট নির্ভর করে, মানে তারা সার্টিফিকেট দিবে আল্লামা, আল্লাহ দিবে না, তারা দিবে মাওলানা, তারা দিবে শায়েখুল হাদিস, বাপ রে বাপ, এই সকল যাজক শ্রেণী, এটা কি ইসলামিক? এটা কোরআনিক যাজক শ্রেণী? পরন্তু সুরা তাওবাতে যাজক শ্রেণী সম্বন্ধে কি বলা আছে? পরেন, একটু কষ্ট করেন, আপনি তো আলিশা ভাই অলস, পরেন এ কোরআন হাতে নিয়ে কথা বলছি, চ্যালেঞ্জ করলাম, আপনি কোরআন হাতে নিয়ে আমার কথা শুনেন আর বলেন আমি মিথ্যা কথা বলছি, বলেন
এসব রিচুয়াল ফিচুয়াল ইসলামে কোরআনে নাই, এগুলো সব হাদিস দিয়ে মাসলা মাসাজ। কোথায় কোথায় মাসলা? ডান আগে দাও, বাম হাত পাতে দাও, এই এটা আগে খাও, এটা ওইটা ওইটা খাও, তিনটা খেজুর খেলে মসজিদে যাবা না, একটা খেজুর খেলে মসজিদে যাবা, বউয়ের লজ্জা স্থান দেখা কি জায়েজ আছে কিনা, বউয়ের দুধ খাওয়া জায়েজ আছে কিনা, নাকি বাচ্চা খাবে, আস্তাগফিরুল্লাহ, এইসব কথাবার্তা আপনার ওয়াজে শুনেন, এগুলো কি কোরআনই? আস্তাগফিরুল্লাহ, কোথায় নামিয়েছেন? হযরত ইসলামের পায়খানা মুবারক, এটা নিয়ে বাহাস করেন? ছি, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি প্রতি স্ত্রীর কাছে রাতের বেলা ঘুরে বেড়াতেন, ইবনে আব্বাস, হ্যাঁ, আনাস ইবনে মালিক, আবু হুরায়রা এসব হাদিসে উদ্ধৃতি দেন, দুই সারাত উনি মানে উনি সেক্স ম্যানিয়া, দিনে রাতে সব ঘুরে বেড়াতেন। অথচ কোরআনে আছে, হ্যাঁ, যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেশিরভাগ অংশ ইবাদত করে কাটাতেন। আল্লাহ বরঞ্চ বলছে তুমি একটু লিমিটেড করো, অসুবিধা নেই। এই মানুষটাকে বানিয়েছে সেক্স ম্যানিয়া, সারাদিন ঘুরে বেড়াতে হাদিসে, রাইট? কিরম বলেন? কোরআনে কোথাও আছে নাকি বাচ্চাকে আপনি বিয়ে করতে পারবেন? সেখানে কোথাও আছে নাকি 72টা হুর, 72 শব্দটাতে পাবেন না সেখানে। সেখানে হুর শব্দটাকে এটা এটা হচ্ছে আপনার সিরিয়াক শব্দ, এটাকে ওই যে ভাইল ঢুকিয়ে খেজুরকে বানানো হয়েছে হুর, মানে নারী। যদি বেসে নারী, যদি নারীও ধরেন সেখানে পূর্ণ উপায় বানারী, এখানে কি বাচ্চা শিশুর প্রতি আপনাকে আকৃষ্ট করা হয়েছে? আকৃষ্ট করা হয়েছে বলেন? 72টা দেখাইতে পারলে কল্লা কেটে ফেলবো আমি, যদি দেখাইতে পারেন 72টা হুর, এই 72 শব্দটা আছে। ফল পাকড়া সাত ছড়ে ছড়ে সাজানো থাকবে, প্যাভিলিয়নে আঙুর সাজানো থাকবে। যদি নারী পানও পূর্ণ ব্যবহার পাবেন, কিন্তু সেখানে আপনি ওই শিশু নারী পাবেন না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এত আদরের হতেন ওয়াইফ, তাহলে তো শিশু নারীর শিশু বইয়ের বর্ণনা থাকতো কোরআনে। কোথায় আসলে ভাই এই শিশু কামিতে? তো রসুল ইসলামকে বানানো হয়েছে আস্তাগফিরুল্লাহ, এইসব হাদিসে বলেন কোরআনে, কোরআনে কোরআন ধরে আসি বলেন কোথায় আছে? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন স্ত্রীকে বেশি ভালোবাসতেন কোরআনে কোথাও আছে নাকি? যে ওই স্ত্রী কোন সবচেয়ে বেশি ভালোবাসতেন, এই যে স্ত্রীদেরকে বেশি ভালো কম্পেয়ার করতে কোরআন বিরুদ্ধ, কারণ সূরা নিসায় সব স্ত্রীকে সমানভাবে ব্যবহার করতে বলা হয়েছে। এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন সবচেয়ে, খাদিজা রাদিয়াল্লাহু সবচেয়ে বেশি ভালোবাসতেন, খাদিজা রাদিয়াল্লাহুকে বেহেস্তের গ্যারান্টি দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপরে ইসরাতুল আশারা, এই ইত্যাদি সব কথাবার্তা গুলি বুঝেন কি বলেন? বুঝলেন? ইহার উপর উনি কি ভাগ করেন, আবার অঙ্ক দিয়ে ভাগ করেন, এগুলি কি করেন না করেন, বেকুবি কাজ করবেন, হ্যাঁ। আসবে মুবাশারা কই পেয়েছেন এগুলো? এই 10 জনের লিস্ট, এটা বেহেস্তের গ্যারান্টি কোরআন আছে, আল্লাহ কাউকে দিয়েছেন নাকি বেহেস্তের গ্যারান্টি? আসবে মুবাশারা মানে গ্যারান্টি পেয়ে গেছেন ওনারা, কই লিস্ট এগুলো? অথচ ওই লিস্ট যদি চেক করেন, লিস্টে যাদের নাম আছে যদি চেক করেন, সেটাও এক হাতের সঙ্গে আরেক হাতে মিলে না। তারপর যাদের নাম আছে একজন আরেকজনকে হত্যা করছে, যে হত্যাকারী সেও জান্নাতি, যে হত্যা করছে সেও জান্নাতি, আবার মুয়াবিয়া সেও জান্নাতি, মুয়াবিয়ার পোলাপান সবই রহমতুল্লাহ আলাই, ইয়া বলে জাকির নায়েক বলে ইয়াসিদ রহমতুল্লাহ আলাই, যে কিনা হযরত মুসা আলাইহিস সালামের নাতিকে গলা কেটে হত্যা করার হুকুম দিয়েছে। এগুলো কোথায় পান? এসব বর্বরতা কোথায় পান? 683 খ্রিস্টাব্দে ব্যাটল অফ শ্রেষ্ঠ সাহাব আনসারদেরকে হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে, গণনিধন করা হয়েছে, তারপরে এই সকল পুরা জিনিস ঢুকানো হয়েছে ইসলামের ভিতরে। ইসলাম ইজ ভেরি সিম্পল, সিরাতুল মুস্তাকিম ভেরি ইজি পথ, আর আপনার কাছে সবচেয়ে কমপ্লিকেটেড প্রতিটা বিষয়ে হাদিস, হাদিস হাদিস প্রতিটা বিষয়ে রুলস অ্যান্ড রিচুয়ালস, ডিসকাস্টিং, দিস ইজ, দিস আর নট ইন দ্য কোরআন। তারপরে ইসলামের পাঁচটা স্তম্ভ কই পেয়েছেন? কোথায় আছে পাঁচটা স্তম্ভ? কোরআনে কোন আয়াত আছে পাঁচটা স্তম্ভ? কোথায় আছে বলেন দেখি? ওয়াহি বন্ধ হয়ে গেছে কে বলছে আপনাকে? 42 নম্বর সূরা পড়েন তো দেখি, ওয়াহি কী কী ভাবে আসে, 11 নম্বর একটা ভালো করে পড়েন তো, কী কীভাবে ওয়াহি আসে? ওয়াহি বন্ধ হয়েছে বলেছে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে ওয়াহি পান নাই, ও ফেমাস হইতে হবে, কে বলছে আপনাকে নবীদেরকে ফেমাস হইতে হবে? হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মুহির নাম জানানো হয়নি, কোরআনে আছে। তাহলে কোরআন পড়েন, পড়েন, মুখস্থ করেছেন, তেলাওয়াত করেন, খুব ভালো করে বুঝেন না, কিছুই কিছু বুঝলেন, হিং টিং ঝট কিছু বুঝলেন না, সুন্দর করে বলেন হিং টিং ঝট। এটা তোতা পাখি বলতে পারে, তোতা পাখিও দুই লাইন কোরআন বলতে পারবে আরবিতে, ইট ডাজন্ট মিন হি আন্ডারস্ট্যান্ডস, তাই না? তারপরে বলছেন মেয়ে নবী হবে না, কে বলেছে আপনি? কোথা থেকে পানিগুলো? যদি আল্লাহর ওহী আসে তাহলে সে রসুল না? মারিয়াম সালাতু সালামের নামে সুরা আছে, ওনার কাছে আল্লাহর ওহী আসেন, ওর সাথে আল্লাহর কথা হয়নি, এবং উনি পরে পৃথিবীকে জানান নেই, ওনার বাচ্চাকে নিয়ে দেখান নেই, তাহলে উনি ওই নবী দায়িত্ব পালন করেন নাই? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের মার সাথে কথা হয়নি, তাহলে কি? হ্যাঁ, তাহলে কে বলেছে আপনাকে? কোথায় আছে যে ফিমেল ইমাম হতে পারবে না? বর্তমানে মুসলিম অনেক মুসলিম বিশ্বে ফিমেল ইমাম আছে, কিন্তু মেয়েদের উঠা বসা করতে হয়, এইভাবে নিচে হতে হয়, কারণ এগুলো তো কোরআন নাই রে ভাই আসলে। এই জন্য সেটা দিতে গেলে মেয়েদের পাশা দেখা যায়, এর জন্য হয়তো বা না করাই ভালো ইমামদের সামনে না দেওয়া, কিন্তু এগুলো তো এইভাবে তো নাই তো কোরআনে। আপনি এইভাবে লাইন ধরে দাঁড়াবেন পিছনে, আপনি এটা যেটা আছে যুদ্ধের সময়, কারণ ইহুদিরা ইহুদির সঙ্গে আপনি সালাত আদায় করেন না, এইভাবে করেন না, ইহুদিরা এইভাবে করে তো তাদের সঙ্গে মিলেও করতে পারেন, নিষিদ্ধ নেই, করেন না, কিন্তু হতে পারবে না, এটা নাই কোরআনে কোথাও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা সাদা অংশ কে বলছে আপনি? এটা সাদা কে বলছে? হুট হুট জিনিস, এটা যদি বাধ্যতামূলক হতো তাহলে 2 নম্বর সূরা 65 নম্বর আয়াতে বলা হতো না যে ইহুদি খ্রিস্টান একেশ্বরবাদী হলে তাদের কোনো ভয়ের কোনো কারণ নাই, বলা হতো না 5 নম্বর সূরা 43 যে তারা যদি তাওরাত ধরে রাখতো হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার কোনো দরকারই নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা সাদা না হলে মুসলমান হবে না, কে বলেছে দেখান দেখি? অথবা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী না মানলে বা না রেকগনাইজ করতে পারলে আপনার গুনাহ হবে, এটা আমি মানি, কিন্তু এর অর্থ এই নয় যে সেটা হলে আপনি মুসলমান হবেন না, তাহলে তো অন্যান্য নবীদের কমরা মুসলমান ছিল না, তারা তো মুসলমান ছিল, তাহলে
কারণ অন্য নবীরা মুসলিম ছিল, তারা সিরাতুল মুস্তাকিমে ছিল, ইব্রাহিম সাল্লাম যারা যারা অনুসরণ করেছে তারা মুসলিম ছিল না। তাহলে হজরত ইসলাম আবে কাউসার খাওয়াবেন আপনি কোথায় আছে কোরআনে? আবে কাউসার হলো বৃদ্ধি করা, বৃদ্ধি। তাহলে আপনি আবে কাউসার উনি পানি, এ কাউসার সুরাল কাউসার, এ কাউসার হচ্ছে বৃদ্ধি। হজরত ইসলাম বৃদ্ধির জন্য দোয়া করেন, কি কারণে কি সাকসেসের জন্য সেটা অন্য কথা, কিন্তু উনি কাউসার মানে পানি, আপনি পানি খাওয়াবেন, শাহাদাত আপনি সাফায়াত করবেন। উনি কোরআনে আছে কোথাও যে মোহাম্মদ তুমি সাফায়াত করবা তাদের জন্য, আল্লাহ যাকে খুশি তাকে পারমিশন দেবে, মোহাম্মদ তুমি সাফায়াত করবে কোথাও আছে নাকি? উনি আবে কাউসার খাওয়া পানি খাওয়াবেন আপনি কোথাও আছে নাকি? নাই তো। 83-25-83-26 পানি খাওয়ানো হবে, এটা কি আবে কাউসার নাকি? কে বলছে আপনাকে? এটা আবে কাউসার না। রসুল ইসলাম আবে কাউসার খাওয়াবে, কে বলছে আপনাকে? কোরআনে কোথাও নেই আপনাকে বিতর্ক করে কারো জিততেই হবে, মেসেজ দিবেন এটা চলে যাবে, মানলে মানুষ বেকুফ না, বেকুফের না মানলে না মানুষ। কোরআন কখনো বিজ্ঞান বিরুদ্ধ নয়, এ কোরআন ইব্রাহিম একটা লোকরা বলবে ইলুমিনাতি ফিলুমিনাতি বিজ্ঞান বিরুদ্ধ, কারণ হেরা তার বেকু, তাদের সাইকেল স্পোক বানাতে পারবে না। ইসলামে কখনো বিজ্ঞানের বিরুদ্ধে নয়, জ্ঞান সাধনের বিরুদ্ধে নয়। আপনি বেশি পড়লে জাহেল হয়ে যাবেন, এটা এগুলো কই পাইছেন? তাহলে ইসলামের ইতিহাসে যত শ্রেষ্ঠ স্কলার ছিল সব কিছু জাহেল ছিল। হ্যাঁ, তারা এতটা লিবারাল ছিল যে ফ্যানাটিক মুসলিমরা তাদেরকে মুসলিম বলতো, নাস্তিকরা ওদেরকে মুসলিম বলতো, এতটা লিবারাল ছিল। এটা বোঝার মতো ক্যাপাসিটি আপনাদের নাই। মহা মুসলিমদেরকে দেশ থেকে বিতরণ করতে হবে, কই পেয়েছেন? হাদিসে পেয়েছেন, কোরআনে কোথাও নাই। কোরআনে মিলে জুড়ে থাকতে বলা হয়েছে সূরা মায়দার 1-10। তারপরে কোরআনে কোথাও নাই যে বাপের থেকে মারা 3 times বেশি। কোরআনে বাবা মা সমান করা হয়েছে, মারা যেমন পেটে বাচ্চা রাখে, এটা আল্লাহ বলেছেন কত কষ্ট করে। বাবা নবীরা কত কষ্ট করেছেন, নবীদের সন্তানদের প্রতি ভালোবাসা, কে কে স্পষ্ট উদাহরণ দেওয়া আছে। ইব্রাহিম তার বাবাকে বলছেন ইয়া আবাতি আব্বু আব্বু। নবীদের ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসার কথা বলেছে, বাবার চোখের চোখ ঝাপসা হয়ে গেছে সন্তান জন্য কাঁদতে কাঁদতে। নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য কাঁদছেন, জাফরমান সন্তানের জন্য, কোরআনে আছে। বাবা কত কষ্ট করে, মা কত কষ্ট করে, সমান সমান লেভেল করা আছে। সেখানে 3 গুণ বানিয়ে দেওয়া হয়েছে মাকে হাদিসে, আবার তারপরে মার আবার পিটানোর কথা আছে। এগুলি কি? কোরআনে একটা শব্দ নাই স্ত্রীকে পেটানোর কথা। এটা নিয়ে একটা তো পর্ব করেছি, তার মধ্যে এই আসে না মারের কথা, টুথব্রাশ দিয়ে যাকে নেয় এ একটা বেকুফ। যান আমার পর্ব আছে, দেখেন দেখেন পিছনে দেখেন। আমি তো আবার গালাগালি ভিডিও করলে ভাইরাল করবেন এটা, কারণ আপনারা তো অন্তরের ভিতরে তো কুফরি মুফাসির জন্য একটা গালি ভিডিও করবে না, এই যে জেনারেলের বিরুদ্ধে গালি ভিডিও করেছি ভাইরাল করেছেন, বাবা সাবাস, আর নিজের ভিজের তো নোংরা, এই যে নোংরা পছন্দ করেন প্রমাণ করে দিলাম। এখন যদি বুদ্ধিরে থাকে ভিডিওটা বারবার রিয়ন করে করে শিখেন, আরও দিব না ভবিষ্যতে, এত কি থাকুক আজকে।